রাশিয়ার সঙ্গে চীনের মাখোমাখো বন্ধুত্ব, ভয় পাচ্ছে ভারত, অপরিশোধিত তেলের যোগানে ভাঁচা পড়বে না তো, ভারতের আন্তর্জাতিক বাণিজ্য কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না তো। চীন রাশিয়ার বন্ধুত্ব যত গাঢ় হচ্ছে ততই নাকি বিপদ ঘনিয়ে আসছে ভারতের আকাশে, কটাক্ষ বিশ্বের কূটনীতি মহলে। কথাটা প্রাসঙ্গিক হতে পারে, তবে অদূর ভবিষ্যতে এর প্রাসঙ্গিকতা থাকবে কিনা তা কিন্তু হলফ করে বলা যায় না। কারণ আজকের ভারত আত্মনির্ভরতার মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ, আজকের ভারত অপার সম্ভাবনার আগুন। বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলোর চোখে চোখ রেখে নিজের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বদলাবার ক্ষমতা রাখে আজকের ভারত। আর আজ সেই খুঁটির ভিত আরও মজবুত করল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপান্তর, স্বাধীনতার 75 বছর পরেও যার সিংহভাগ জায়গা আনএক্সপ্লোর্ড। অথচ আজ এই দ্বীপান্তরেই খোঁজ মিলল ভারতের সোনার ভবিষ্যৎ করার গোপন চাবিকাঠি, অফুরান তেলের ভান্ডার যে এর অতলেই লুকিয়েছিল। আন্দামান নিকোবরকে নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া এক সমীক্ষাতেই মিলেছে এই তথ্য। কিন্তু কি অদ্ভুত ভাবুন, এতদিন সেই গুপ্তধন সকলের অগোচরেই থেকে গিয়েছে, কেউ সেই গুপ্তধনের সন্ধানই করেনি। সার্ভে রিপোর্ট বলছে আন্দামান নিকোবরে এত পরিমাণ খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে যা কিনা ভারতের আগামী 70 বছরের চিন্তা দূর করতে পারে। এত অগাধ সম্পত্তি ভারতের দখলে থাকা সত্ত্বেও কেন এতদিন তাকে অবহেলা করা হলো, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে বরং বলা যাক হঠাৎ দ্বীপান্তরের সমীক্ষা চালানো হলো কিসের ভিত্তিতে। উত্তরটা খুবই সহজ, বিশেষজ্ঞদের পরামর্শে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে আন্দামানের বেশ সিমিলারিটি রয়েছে। মধ্যপ্রাচ্যের মতোই এখানেও দুটি টেকটনিক প্লেট অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সাবমার্জ করে, যেটা তেল এবং প্রাকৃতিক গ্যাসের এক্সিস্টেন্সকে সাপোর্ট করে। আর এই লজিকের ভিত্তিতেই আন্দামান নিকোবরে শুরু হয় এক ঐতিহাসিক সমীক্ষা, যার রিপোর্ট আজ ভারতকে নতুন দিশা দেখাচ্ছে। এবার আসা যাক কেন পূর্ববর্তী ভারত সরকার এতদিন এই রহস্য ভেদ করার কোনো প্রচেষ্টাই করেননি। কেন বিশ্বের তৃতীয় বৃহত্তম এনার্জি কনজিউমিং কান্ট্রি হওয়া সত্ত্বেও ভারতের অয়েল ইম্পোর্ট করার রেট বছরের পর বছর শুধু বেড়েই চলল। দেখুন, আন্দামান নিকোবরের এই ন্যাচারাল রিসোর্স যে কারো কাছে অজানা ছিল তেমনটা কিন্তু নয়। আসলে এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের প্রায় 42% মতন এরিয়া নো গো জোনের আন্ডারে ছিল। তবে ইন্ডিয়ান নেভি, কোস্টগার্ড এবং ডিআরটিওর তৎপরতায় এই অঞ্চলের উপর থেকে নো গো জোনের ট্যাগ সরিয়ে রিসার্চ চালানো সম্ভব হয়েছে। কিন্তু এত রিসার্চ, এত তৎপরতা কোনো কাজে আসবে কি? তথ্য বলছে প্রধানমন্ত্রীর গদিতে বসে আন্দামান নিকোবরের আঞ্চলিক উন্নয়ন নিয়ে একাধিক কাজ করেছে নরেন্দ্র মোদী সরকার। দ্বীপপুঞ্জকে ভারতের প্রথম মেরিটাইম হাব বানানোর জন্য 100 মিলিয়ন টাকার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্যুরিজম, কানেক্টিভিটি এবং এনার্জি ডেভেলপমেন্ট সবটাই হয়েছে মাত্র 5 বছরের মধ্যে। সম্প্রতি আন্দামানের 7টি দ্বীপে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য চেন্নাই থেকে আন্দামান আন্ডার ওয়াটার ইন্টারনেট কেবিল সংযোজনের ঘোষণাও সেরেছে ভারত সরকার। প্রসঙ্গত, আন্দামানের জন্য 5,000 কোটির ডিফেন্স প্ল্যানও ফাইনালাইজ করেছে মোদী সরকার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে খনিজ তেল সম্পর্কে এমন তথ্য রাতারাতি ঝড় তুলেছে বাণিজ্য মহলে। কাজেই এইবারেও হয়তো এই দ্বীপান্তরের হাত ধরেই কোনো এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকতে পারে ভারত। কেন আন্দামানকে নিয়ে স্বপ্ন দেখছে ভারত? প্রথমেই যেটা আন্দামানের কাছে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আন্দামানের স্ট্র্যাটেজিক লোকেশন, যেটা আন্দামানের USP। ভারত মহাসাগরে ভারতের সিকিউরিটি এবং চীনের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি ডিল করতে যেটা ভারতের কাছে ব্রহ্মাস্ত্র। উত্তরে মায়ানমার থেকে মাত্র 22 মাইল আর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে 93 মাইল দূরত্বে অবস্থিত এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর পশ্চিমে অবস্থিত, যেখান দিয়ে প্রতিদিন প্রায় 60,000-এরও বেশি কমার্শিয়াল জাহাজ বাণিজ্য করে। পরিসংখ্যান বলছে এই দ্বীপপুঞ্জ ভারতের ওভারঅল 30% ইকোনমিক জোনের মধ্যে পড়ে। আর যে অঞ্চল অর্থনীতিকে পরোক্ষভাবে এতটা সমৃদ্ধ করে সেখানে তেলের ভান্ডারের খোঁজ দারুণ মাইলস্টোন, অনুমান করতে পারছেন? কিন্তু এত সম্ভাবনা, এত সমীক্ষা, সবটা পূরণ করার রাস্তা কি এতটাই সহজ? কখনোই না। এক্ষেত্রেও প্রচুর বাধা রয়েছে যেগুলো প্রায় আনঅ্যাভয়েডেবল। লিস্টের 1 নম্বরেই রয়েছে ফিনান্সিয়াল অবস্ট্যাকল। তেল উত্তোলনের জন্য প্রাথমিকভাবে 4টি কুয়ো খননের প্ল্যানিং করছে ONGC, কিন্তু এক একটা কুয়ো খননের খরচ
প্রায় 300 থেকে 400 কোটি টাকা, যে কারণে থার্ড পার্টি ইনভেস্টমেন্টের কথাও বলেছে সংস্থা। রয়েছে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জও, ফ্লোরা ফনা রেইন ফরেস্ট সি বিচ কোরাল আইল্যান্ড সবটা মিলিয়ে আন্দামান নিকোবর গোটা ভারতের কাছে একটা অ্যাসেট তো বটেই, কাজেই বিশ্বমানচিত্রে ছাপ রাখতে গিয়ে পরিবেশের কোনো ক্ষতি না হয়ে যায় সেই বিষয়টাও মাথায় রাখা জরুরি। ইন্ডিয়া দ্য ল্যান্ড অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, তবে মানুষের মধ্যে ঐক্য আর সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয় ভারত। ভারতের ঐক্য এবং বৈচিত্র্যের সংজ্ঞাটা এর বাইরে আরো অনেক কিছু। আজ তাই লিথিয়াম সহ অন্যান্য খনিজের খোঁজ, প্রাকৃতিক গ্যাস থেকে তেলের খনি, ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রেও ভারত সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে অক্ষরে অক্ষরে বেঁধেছে, যার জলজ্যান্ত প্রমাণ আন্দামান। এখন শুধুমাত্র অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করার পটভূমির নামই আন্দামান নয়, ভারতের অন্যতম প্রধান বাণিজ্য নগরী হিসেবে নিজেকে প্রমাণ করেছে সে। ভারতের হাতে তুলে দিয়েছে এতদিনের আগলে রাখা যক্ষের ধন, যে সম্পদের হাত ধরেই ভবিষ্যতে ওপেক বিশ্বের জগতে মেগা এন্ট্রি নিতে পারে ভারত। তবে প্রশ্ন হচ্ছে, এই অগাধ সম্পদের সঠিক ব্যবহার হবে তো? হলেও দেশের সাধারণ মানুষ তার সুবিধা উপভোগ করতে পারবেন তো? আন্দামানের তেল উত্তোলন প্রসঙ্গে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। দেখতে থাকুন বিজনেস ক্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।